Bismillahirrahmanirrahim. Shubhyo shikharti. Amar salam o shubhachaniyo. Asha kori bhalo acho. Amiyo tomader doay bhalo achi inshallah. Shubhyo shikharti. Online shreni karjokrome tomaderke shagoto janacchi. Goto classe ami tomaderke siddhanto grohon o প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। আজকে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে পঞ্চম অধ্যায়ের কর্মী সংস্থান নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় কর্মী সংস্থানের ধারণা। প্রিয় শিক্ষার্থী, কর্মী সংস্থানের ধারণাটি উপস্থাপন করার পূর্বে আমি একটি উদাহরণ উপস্থাপন করছি। যেমন প্রশিকা বাংলাদেশের নাম করা এনজিও, সারা দেশে তাদের কার্যক্রম বিস্তৃত, তাদের নতুন 50 জন ফিল্ড কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হলো, প্রায় 1,200 আবেদন পড়ল, যাচাই বাছাই করে তাদের মধ্যে হতে 1,000 কার্ড দেওয়া হলো বা কার্ড পাঠানো হলো। লিখিত পরীক্ষা নিয়ে তাদের মধ্য থেকে 200 প্রার্থীকে সাক্ষাৎকারের জন্য নির্বাচন করা হলো, অতপর তাদের মধ্য থেকে 100 জনকে প্রাথমিকভাবে নির্বাচন করে 15 দিনের একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে বলা হলো। প্রশিক্ষণের মাঝে তাদের বিভিন্ন পরীক্ষা গ্রহণ এবং আচার আচরণ, উৎসাহ, আগ্রহ দেখে 50 জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এভাবে কর্মী নিয়োগ প্রক্রিয়া পরিচালনার কারণে মাঠ পর্যায়ে প্রশিক্ষা এর কার্যক্রম খুবই সন্তোষজনক। তাদের কর্মীদের বছরে একাধিক ভার প্রশিক্ষণ দেওয়া হয়, বেতন ভাতা শুরুতে কম থাকলেও বছরে তা বাড়ছে, ফলে কর্মীরা প্রতিষ্ঠান ছেড়ে যেতে চায় না। সর্বস্তরের যোগ্য কর্মীদের দক্ষ প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি এ পর্যায়ে পৌঁছেছে। নিঃসন্দেহে কর্মী সংস্থানের কাজ দক্ষতার সাথে পরিচালনা করতে পারায় প্রশিক্ষা এর এই উন্নয়নের অন্যতম কারণ। সুপ্রিয় শিক্ষার্থী, উদাহরণটির মাধ্যমে আমরা ইহাই বলতে পারি যে কোনো প্রতিষ্ঠানে কর্মী একটি গুরুত্বপূর্ণ উপাদান, এটি ব্যবস্থাপনা পঞ্চম কাজ। আমি আরো বলছি, কর্মী সংস্থান হলো কর্মী মানে মানুষ, মানুষ হলো প্রতিষ্ঠানের প্রাণ। মানুষ যেমন দেহে প্রাণ না থাকলে তার শরীরটি নিথর হয়ে পড়ে থাকে, ঠিক তদ্রূপ প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণদের মধ্যে মানুষ গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই মানুষের অভাবে প্রতিষ্ঠানে যে উপকরণটি রয়েছে সেই উপকরণাদি মানুষের অভাবে সেই উপকরণাদি নিথর, অর্থাৎ নিস্তেজ, অর্থাৎ কোনো কাজেই করতে পারে না। এই মানুষগুলি দক্ষতা ও যোগ্যতার উপর প্রতিষ্ঠানের বিভিন্ন উপকরণাদির নির্ভরশীল, কারণ মানুষগুলি এই দক্ষতা সাথে প্রতিষ্ঠানের উপকরণাদিগুলি পরিচালনা করে। তো কাজেই মানুষগুলির মাধ্যমেই প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে।
দক্ষ যোগ্য মানুষ বা কর্মী নিয়োগ দিতে পারলেই তাদের কাছ থেকে ভালো ফল প্রত্যাশা করা যায়। তাই যোগ্য লোক নিয়োগ ও তাদের উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেওয়া গেলে একটা প্রতিষ্ঠানের দক্ষ যোগ্য জনশক্তির সমাবেশ ঘটে। অবশ্যই গড়ে তোলা যোগ্য কর্মীরা যেন প্রতিষ্ঠান থেকে চলে না যায় তার ব্যবস্থাও করা প্রয়োজন। তাই যোগ্য কর্মী নিয়োগ ও উন্নয়নের কাজে ব্যবস্থাপনায় কর্মী সংস্থান হিসাবে পরিচিত। প্রিয় শিক্ষার্থী, আমি বলেছি মানুষ হইল প্রতিষ্ঠানের জন্য প্রাণ। মানুষ যখন মানুষের দেহ থেকে যখন এই প্রাণ চলে যায় তখন মানুষের দেহটি ইতর হয়ে যায়। ঠিক তদ্রূপ একটি প্রতিষ্ঠানে কল কবজা যন্ত্রপাতি দরজা জানালা ফ্যান এবং উৎপাদনের আরও অন্যান্য সরঞ্জামাদি রয়েছে। এই সরঞ্জামাদি মানুষই পরিচালনা করে। এই সরঞ্জামাদির প্রাণ হলো মানুষ। কাজেই একটি প্রতিষ্ঠানে উন্নয়নে মানুষের ভূমিকা অনস্বীকার্য। কাজেই কর্মী সংস্থান সাধারণভাবে বলতে গেলে কর্মী সংস্থান বলতে প্রতিষ্ঠানের জন্য কর্মী সংগ্রহ জোগাড় করাকে বোঝায়। আমি আবারও বলছি কর্মী সংস্থান বলতে সাধারণভাবে কর্মী সংস্থান বলতে একটি প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহ ও জোগাড় করাকে বোঝায়। ব্যাপক অর্থে কর্মী সংস্থান বলতে প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল গড়ে তোলার জন্য কর্মী সংগ্রহ নির্বাচন নিয়োগ প্রশিক্ষণ ও উন্নয়নের কাজকে কর্মী সংস্থান বলে। বিভিন্ন মনীষী কর্মী সংস্থান সম্বন্ধে বলেছেন, যেমন উইলিয়াম আর ট্রেসি এর মতে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে নিয়োজিত যেসব ব্যক্তিবর্গের সাথে ব্যবস্থাপনা কার্যাবলী সম্পাদিত হয় তাকে কর্মী সংস্থান বলে। আর অগস্ট এর মতে কর্মী সংস্থান প্রক্রিয়া দ্বারা প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহ নির্বাচন প্রশিক্ষণ উন্নয়ন কাজ করা হয়। পরিশেষে বলা যায় ব্যবস্থাপনা অতি গুরুত্বপূর্ণ উপাদান জনশক্তি। জনশক্তি বা কর্মী সংস্থানের মাধ্যমে এই উপাদানের প্রয়োজনীয়তা নির্ধারণ সংগ্রহ নির্বাচন ও নিয়োগ উন্নয়ন বা পরিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে প্রশিক্ষণ ও পদাবনতি বদলি অবসর দান প্রভৃতি কার্যাবলীকে কর্মী সংস্থান বলা হয়। আমি আবারও বলছি কর্মী সংস্থানের ধারণাটি হল প্রতিষ্ঠানের জন্য কর্মী সংগ্রহ বা জোগাড় করাকেই কর্মী সংস্থান বলে। অর্থাৎ কর্মী সংস্থান হল প্রতিষ্ঠানের উন্নয়নে বা প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে কর্মী সংগ্রহ জোগাড় প্রশিক্ষণ পদোন্নতি পদাবনতি ইত্যাদি কার্যাবলীর সমষ্টিকেই কর্মী সংস্থান বলে। প্রিয় শিক্ষার্থী, আজকে এখানেই
ক্লাসের ইতিটা আনছি। ক্লাসটি ভালো করে বুঝে নিবে, পরবর্তী ক্লাসে আমি বিস্তারিত আরো করবির সঙ্গে অন্যান্য বিষয়গুলি আলোচনা করব। তোমরা সুখে থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আগামী ক্লাসের শুভকামনায় খুদা হাফেজ।